মা, এই পতঙ্গের ব্যবহার আমার খুবই সন্দেহজনক মনে হচ্ছে। গোমাতা, শুধু তার ব্যবহার নয়, বরং ওই জীবাণুকেও আমার সন্দেহজনক লাগছে। মর্তলোকে এরকম জীবাণু হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসুররাজ। কি হলো দিদি? কে জানি কোথা থেকে একটা পোকা এসে গেছিল, ওটাকেই তাড়াতে গেছিলাম। ঠিক আছে। আমার কার্য তো সম্পন্ন হয়েছে। মা, একে তো কোনো সাধারণ পতঙ্গ মনে হচ্ছে না। এটা অবশ্যই দেবী পৌলমীর পাঠানো কোনো অনুচর। আমাকে ওর বিষয়ে জানতে হবে। কামিনী, কিছু ভাব, না হলে আজ এখান থেকে খুব অপমানিত হয়ে বেরিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ডক্টর, আমি আপনার চেকটা নিয়ে আসছি। ওকে। কৃষ্ণাদেবী, এই সবকটা টেস্ট খুব হেভি হয়, তাই আপনাকে সারাদিন আজকে রেস্ট নিতে হবে, কারণ পরের 48 ঘন্টা পর্যন্ত কোনো কিছুই বলা সম্ভব হবে না। আপনাকে একটু খেয়াল রাখতে হবে। যদি আমি এই টিউবটাকে ফেলে দিই, তাহলে ডাক্তারের কাছে কোনো স্যাম্পল থাকবে না, আর আগামী 48 ঘন্টার মধ্যে উনি কোনো টেস্ট করতেও পারবেন না। অন্তত ওই সময়টায় আমি একটা কিছু ভাবার সময় পাব। কৃষ্ণা, আমার কার্য তো সম্পন্ন হয়েছে। এবার এই জীব জীবিত থাকুক বা তার মৃত্যুপ্রাপ্ত হোক, সেটা নিয়ে আমার চিন্তা করবার কোনো আবশ্যকতা নেই। থ্যাংক গড, এই টিউবটা ভাঙেনি, না হলে প্রবলেম হয়ে যেত। ভালো হয়েছে ডাক্তারবাবু, ওটা পড়ার আগেই আপনি ধরে ফেলেছেন, না হলে কিছু জন্তু এমনিতেই চায় সত্যিটা কেউ না জানুক। মা, তুমি চিন্তা করো না, এরা আর বেশি দিন এখানে থাকবে না। যদি এটা দেবী পৌলমীর পাঠানো কোনো অনুচর হয়ে থাকে, তাহলে এটা ওনার বিরুদ্ধে অনেক বড় একটা প্রমাণ।
মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি কি ডাক্তারকে একটা ফোন করব? বলছি আর্য, একটু ধৈর্য ধরো, রিপোর্ট আসলে ডাক্তারবাবু নিজেই ফোন করবেন। টেনশন নিও না তৃষ্ণা, তোমার রিপোর্ট পজিটিভই আসবে। কিন্তু কিভাবে আসবে মম? বাবা, আমি এখন শুধু রেজাল্টটা জানতে চাই, আর এই দুই মামাকে বাড়ি থেকে বার করতে চাই। হে দেবী পৌলমী, আমাদের রক্ষা করুন। হে মা, সব যেন ঠিক হয়, আমাকে আশীর্বাদ করো। আমি ফোন করছি। ডাক্তারবাবুরই ফোন আছে। হ্যালো ডক্টর। আর্যবাবু, আপনার আর বাচ্চাটা ডিএনএ ম্যাচ করে গেছে, আপনি এই বাচ্চার বাবা। না ডক্টর, আপনি এটা কি বলছেন, এটা কি করে হতে পারে? দেখুন, ডিএনএ ম্যাচ করে গেছে, এখন আমাদের কিছু করার নেই, আপনি কাল এসে রিপোর্ট কালেক্ট করে নিয়ে যান। বাচ্চাটা আমার না হলে ডিএনএ কি করে ম্যাচ করতে পারে? দেখলে, আমি বলেছিলাম না, এই বাচ্চাটা তোমারই। শুধু সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেই কোনো সম্পর্ক তৈরি হয় না। কোনো সম্পর্ক তৈরি করতে হলেও ভালোবাসার প্রয়োজন হয়। আর্য আমাকে ভালোবাসে, তোমাকে না। দিদি, বাবা, বাবা প্লিজ, বাবা, বাবা, বাবা আমার কথা শোনো প্লিজ। ওই রিপোর্টগুলো মিথ্যে, আমি সত্যি বলছি, ওই বাচ্চাটা আমার নয়। তৃষ্ণা, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এসব হলো কিভাবে। মম, আমার মনে হচ্ছে এটা কোনো চমৎকার। তাহলে কি ডাক্তাররাও এখন মিথ্যে কথা বলছে?
হ্যাঁ, তুমি আমার সম্মানের কথাটাও একবার চিন্তা করলে না? বাবা প্লিজ এরকম বলো না, প্লিজ। তুমি তুমি আমার বাবা হও, যদি তুমি না বিশ্বাস করো তাহলে বাইরের লোক কি করে শুনবে আমার কথা? দিদি তুমি এত কেঁদো না, আমার জীবনে কাঁদা ছাড়া আর যে কিছুই বাকি নেই। এখন এই বাড়িতে থাকার আর কোনো মানে হয় না, আমার এখান থেকে চলে যাওয়াই উচিত। আর এক মুহূর্তও থাকতে পারবো না আমি এখানে। দিদি আমার মনে হয় কামিনী আন্টি আর তৃষ্ণা আন্টি আবার কোনো গেম খেলছে। যেতে হবে আমাকে। দিদি এটা তুমি কি বলছো? দিদি এভাবে কোনো চমৎকার হয় না তৃষ্ণা, যা কিছু ঘটছে তার মধ্যে একটু হলেও সত্যি তো আছেই। কিন্তু মম, আর্যর সাথে আমার এরম কিছু হয়েছে আমার কিছুই তো মনে নেই। তৃষ্ণা তুমি সত্যি করে আমাকে বলছো না কেন যে কি হয়েছিল? কতবার বলবো মম, আমি আমার কিছুই মনে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো এসব কথা। অন্তত এটা তো প্রমাণ হয়ে গেছে যে এই বাচ্চাটা আর্যরই। এবার দেখো আমাদের পথের সবচেয়ে বড় কাঁটা ওই সন্তোষী নিজে থেকেই আমাদের পথ থেকে সরে যাবে। নিজের সিঁদুরের জন্য ওর খুব অহংকার ছিল না, এক মুহূর্তে সব ধুলোয় মিশে গেল। এবার ওর এই বাড়িতে থাকার আর কোনো সম্ভাবনা নেই। দেখো ও নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর আমি আর্যকে তোমাকে বিয়ে করার জন্য রাজি করিয়ে নেব। বাবা একবার আমার দিকে অন্তত দেখো না প্লিজ। আরে বাবা আমি তোমার দিকে তাকিয়ে কখনো মিথ্যে বলিনি, কি করে বুঝবো আমি তোমাকে যে বাচ্চাটা আমার নয়? এখন সন্তোষীর কি হবে একবার ভেবেছো তুমি? দিদি তুমি এখান থেকে কেন যাচ্ছো? এখানে থেকে আমার কি লাভ রুদ্রাক্ষী? যে সম্পর্কের জন্য এখানে ছিলাম সেই সম্পর্কই যখন নেই তখন এখানে কেন থাকবো? দিদি তুমি আমার জন্য এখানে থাকবে না? আর দাদু, আর দাদু তোমায় কত ভালোবাসে। আর আর্য দাদার সাথে তোমার আবার বিয়ে হয়ে গেছে তাই না? প্লিজ দিদি প্লিজ থাকো না। কোনো অনুভূতি ছাড়াই যখন বিয়ে হয় তখন সেটা বিয়ে নয় একটা বন্ধন, আর এরকম বন্ধনে থাকার থেকে ভালো ডিভোর্স। দিদি তুমি প্লিজ যেও না, প্লিজ দিদি। রুদ্রাক্ষী প্লিজ আর থাকতে পারবো না এখানে, এই বাড়িতে অনেক কিছু সহ্য করেছি আমি, শুধু এইটা ভেবেছি একদিন ঠিক আর্য স্যার আমার কাছে ফিরে আসবেন, কিন্তু সেটা আর কখনো হবে না, কারণ আর্য স্যার নিজেকে তৃষ্ণার কাছে সঁপে দিয়েছেন, উনি আর কখনো আমার হবেন না। এখন ওনার ওপর আমার আর কোনো অধিকার নেই, নাই বাড়ির ওপর। তুমি আমার রুদ্রাক্ষী জেদ করো না শোনা, আমি জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু তুমি কি চাও যে আমি এখানে থেকে কষ্ট পাই? আমাকে এখান থেকে যেতে হবে, যেতেই হবে। দিদি দিদি দাঁড়াও না। দেখো আর্য তুমি এবার যাও এখান থেকে, আমাকে আর নিজের মুখ দেখিও না, তুমি যাও, আউট, গেট আউট, গেট আউট। তোমার থেকে আমি এটা আশা করিনি। দিদি প্লিজ যেও না। আর সন্তোষী এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই তোমাকে আর্যর কাছাকাছি যেতে হবে, আর তোমার ওপর ওর মনে যে রাগ পুষে রেখেছে সেটাকে দূর করতে হবে। ডোন্ট ওয়ারি মম,
আমি সবকিছু সামলে নেব। দিদি প্লিজ যেও না। দিদি প্লিজ। রুদ্রাক্ষী, সন্তোষী মা, এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম কাকা, কিন্তু আমার স্বামী আমার থেকে আমার অধিকার আর সম্মান দুটোই কেড়ে নিয়েছে। এখন কোন অধিকারে এই বাড়িতে থাকব? আমার এখান থেকে চলে যাওয়াই ভালো, তাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কাকা। একবার শেষবারের মতো আমাকে আশীর্বাদ করো কাকা। প্রার্থনা করো যেন আমি নিজেকে সামলাতে পারি। আরে মা, কি 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 করছো? আরে মা, সত্যি আমি কতটা অভাগা। আজ পর্যন্ত শুধু সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ তোমায় করেছি, আর আজ আমাদের পথের কাঁটা তো আজই দূর হচ্ছে। খেয়াল রেখো নিজের। তুমি কোথাও যাবে না। কোথাও যাবে না তুমি। হাত ছাড়ুন আমার। আমি বলছি আমার হাতটা ছাড়ুন। প্লিজ আমার জন্য থেকে যাও দিদি, প্লিজ দিদি। রুদ্রাক্ষী জিদ করো না, হাতটা ছাড়ো। মা, সন্তোষী। দিদি যেও না, প্লিজ দিদি প্লিজ। আমি বললাম না তুমি কোথাও যাবে না। হাত ছাড়ুন আমার। আমি যখন বলেছি যে তুমি যাবে না, তার মানে যাবে না। কেন যাব না? এমনিতেও দুমাস পরে এখান থেকে যেতেই হতো, তাহলে আজ কেন নয়? আর তাছাড়া কার কি বা যায় আসে আমি এখানে থাকি বা না থাকি? যায় আসে, যায় আসে আমার। আর যতদিন না আমি এটা প্রমাণ করে দিই যে তৃষ্ণার গর্ভে যে বাচ্চাটা রয়েছে সেটা আমার নয় অন্য কারোর, তুমি এখান থেকে কোথাও যাবে না। আর যখন বলেছি যে তুমি কোথাও যাবে না, তার মানে যাবে না, দ্যাটস ফাইনাল। যদি তৃষ্ণা এই বাড়িতে থাকতে পারে তাহলে তুমিও থাকতে পারো। কেন থাকবো আমি এখানে? আর কোন অধিকারে থাকবো? আর আপনি কোন অধিকারে আটকাচ্ছেন আমাকে? আপনি তো আমাকে আমার অধিকারের জন্য লড়াই করার যোগ্যও রাখেননি। এতদিন এই বাড়িতে আমি শুধু এটা ভেবেছিলাম যে একদিন না একদিন আপনি আমার জীবনে ফিরে আসবেন, কিন্তু আপনি যা করেছেন। সন্তোষী, তুমি যেটা ভাবছো সেটা ভুল। ওই বাচ্চাটা আমার নয়। আচ্ছা ঠিক আছে, আমার জন্য থাকতে হবে না, অন্তত নিজের সিঁদুরের জন্য তো থেকে যাও এখানে। সিঁদুরের কথা বলবেন না আপনি আমাকে। সিঁদুরকে আপনি কতটা সম্মান করেন
সেটা তো ডিএনএ রিপোর্টে দেখাই যাচ্ছে। কেন করলেন এরকম? প্রথমে আপনি আমাকে ঠকালেন, আর এখন তৃষ্ণার বাচ্চাটাকে অস্বীকার করে ওকেও ঠকাচ্ছেন আপনি। কি পাচ্ছেন এসব করে? কিন্তু মনে রাখবেন, সত্যিটাকে গোপন করার যতই চেষ্টা করুন আপনি, কিন্তু রিপোর্ট মিথ্যে বলে না কখনো।